এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একবার তাড়াতাড়ি শুনবেন জাগৃতি, জাগৃতি আমার দেরি হচ্ছে, আমার ওয়ালেটটা কোথায়? জাগৃতি অন্যতমা আমি যখন ঘরে থাকি না আপনি কিছুই খুঁজে পান না, তাই জন্য তো আমি ছুটে ছুটে এলাম। এনিন ধরুন, এটাই খুঁজে পাচ্ছিলেন না তো? থ্যাংক ইউ। চোখের সামনে থাকে সবকিছু। সত্যি আপনার কত দিকে খেয়াল। খেয়াল তো রাখতে হবে, আমি তো বউ তাই না? বাচ্চাদের রেডি করে স্কুলে পাঠাও, বরকে রেডি করে অফিসে পাঠাও, কত দায়িত্ব বলুন তো। হাউসওয়াইফদের সব থেকে বেশি দায়িত্ব, সেটা আপনারা বুঝতে পারবেন। বুঝতে হয়তো পারবো না, কিন্তু জানি আমি হাউসওয়াইফরা না থাকলে আমাদের মতো হাজবেন্ডরা যারা বাইরে গিয়ে কাজ করে একা একা কিছুই পারত না। একদম মেয়েরা সব পারে। কত মেয়েরা এরকম আছে বলুন তো, যারা চাকরিও করে আবার ঘরও সামলায়। মানে যে রাতে সে ফুলে বিনুনিও বাঁধে, এটাই বলতে চাই তাই? হ্যাঁ, মানে ধরে নিন তাই। আমিও তো কত বছর চাকরি করে ঘর সামলেছি। আচ্ছা ফার্স্ট টেন্সে বলছেন কেন? আপনি চাইলে এখনো চাকরি করতে পারেন, আপনার এক্সপিরিয়েন্স আছে নার্সিং এর, আপনার ওই চাইল্ড ওয়েলফেয়ার নিয়ে কতগুলো পড়াশোনা আছে, সার্টিফিকেট গুলো ওখানে পড়ে পড়ে পড়ছে, যেগুলো উই খেয়ে ফেলেছে সেগুলো কি? কথাটা ঠিকই বলেছেন। ওমা তাড়াতাড়ি এসো না, এক্সামে তো দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছি যাচ্ছি, কোন কিছু দেরি হয়নি। দাঁড়া, বাবা সকাল থেকে কোনো দেখা নেই, কোথায় গেছে বলতো? কিছু বলেও গেল না। ওমা সে কি, আপনাকেও কুণালবাবু বলেছেননি কোথায় গেছেন? কেন বলুন তো, আমার বরের ব্যাপারে এত জেনে আপনি কি করবেন? আজকাল আবার দেখছি ওকে গেস্ট রুমে গিয়ে আপনার সাথে কথা বলতে, কি এত কথা আপনাদের? আর তার থেকে বড় কথা, আমি তো এটা বুঝতেই পারছি না আপনি আমাদের বাড়িতে আর কতদিন আছেন। সত্যি বুঝতে চান, জানতে চান সবকিছু? হ্যাঁ জানতে চাই। মা দেরি হচ্ছে, চলো না। আমার মেয়ের এক্সাম আছে, ওকে স্কুলে দিয়ে এসে এই নিয়ে আপনার সাথে কথা বলছি।